হ্যালো বন্ধুরা, আমি দেখো তোমাদের সঙ্গে আজকে আমার একটা খুব আনন্দের জার্নি শেয়ার করতে চলেছি। দেখো আমার মেয়েকে দেখতে পাচ্ছ, আজকে আমার মেয়ের SSC-র ইন্টারভিউ আছে। এই পরীক্ষাটা অনেকদিন আগেকার, 2012 সালের পরীক্ষা। মাঝখানে একবার চ্যানেলও হয়েছিল, সে চ্যানেল আবার প্যানেল ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আবার হয়েছে, আবার প্যানেল তৈরি হয়েছে অনেক টেস্ট কামারির পর, আবার আমার মেয়ে ফার্স্ট লিস্টে এলা হয়েছে। আজকে সেই দিন, ইন্টারভিউ দিতে চলেছে আমার মেয়ে, খুব টেনশানে আছে। ওকে দেখো হাঁটা চলা করছে, আর এখন যা গাড়ির অবস্থা, আমরা একটা ওলা বুক করে নিয়েছি, ওলাটা আসতে একটু টাইম নিচ্ছে, তাই ওর টেনশানের শেষ নেই। এবার আমরা চলেছি, দেখো অনেক দিন পর আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। মেয়ের তো টেনশান, দেখো এখানেও বই নিয়ে পড়ছে, ছোটোবেলা থেকেই এরকম। ও যাওয়ার আগে সবটা দেখে যেতে হবে তার, নাহলে ওর খুব টেনশান, পরীক্ষা বাজে হয়ে যাবে। সব সময় টেনশান করতে থাকে, ও বইয়ের পাতা উল্টেই যাচ্ছে দেখো। আর আমি মানে আমার নিজেরই বলতে হাসি পাচ্ছে, আমি যেন এতদিন পর বাড়ির থেকে বেরিয়ে আমার যেন খুব আনন্দ হচ্ছে, পড়াশোনার দিকে আমার কোনো চোখই নেই। এই যে যাচ্ছি দেখো, আমি সাইডের ওই ছবিগুলোকে তুলতে তুলতে যাচ্ছি, কী যে ভালো লাগছে, কতদিন পর যে আমি বাইরে বেরিয়েছি, এটাই যেন আমার খুব আনন্দের। মেয়ে খুব রেগেও যাচ্ছে দেখো, ও চিন্তায় আছে, আমি বকবক করছি, আর দেখো গালে হাত দিয়ে চিন্তা করছে, বাইরের দিকে তাকিয়ে আছে। ভেবো না, ও মানে যেটা পড়ছে সেটা ওর মাথায় এখনও ঘুরছে আর কি, খুব টেনশান করে ও। মানে পরীক্ষায় এসে যে কোনো পরীক্ষাই হোক না কেন, ও টেনশান করতে থাকে, আমার দিকে বারবার তাকাচ্ছে না, রেগে যাচ্ছে। আমি করে ছবি তুলতে তুলতে যাচ্ছি, বলছো আমি হচ্ছে আমার এতে, আর তুমি কীরকম ছবি তুলতে তুলতে যাচ্ছ। আমি বলছি যাই না, আমি আমার ব্লগে দেবো, সব বন্ধুরা দেখবে আমি একটু ঘুরতে বেরিয়েছি। বলছে হ্যাঁ, আমি তুমি ঘুরতে বেরিয়েছ আর আমি পরীক্ষা দিতে যাচ্ছি, সেটা বুঝতে পারছ না। দেখো এখন আমরা পানির ব্রিজ ক্রস করছি, ওই দেখো মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দেখো, মাকে প্রণাম করছি আমি এখন, মায়ের মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। দক্ষিণেশ্বর বহুদিন আসেনি গো আমরা, মানে এই মানে আমাকে বাড়ির থেকে তো বেরোতেই দেয় না ওরা, আমার শরীরটা এমনিতে খুব একটা ভালো নেই, এই করোনার জন্য বাড়ির থেকে বেরোই না। দক্ষিণেশ্বর নালে আমরা হামেশাই মাঝে মাঝে আসতাম, ক্রস করেছি ব্রিজ, এবার বড় রাস্তায় উঠে পড়েছি। আমি রাস্তাটার নাম ঠিক বলতে পারবো না, তবে এই ডানলপ যাওয়ার পথে আমি এত রাস্তাঘাটের নাম ঠিক জানি না জানো, এই কিছু কিছু জায়গা মেন জায়গাগুলোকে একটু চিনতে পারি। দেখো রাস্তার সিনগুলো তোমাকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে না? আমার আনন্দ লাগছে, অনেক দিন পর বাইরে বেরিয়েছি তো আমার খুব আনন্দ হচ্ছে জানো। টেনশনও হচ্ছে মেয়েটার পরীক্ষা কী আসবে না আসবে, মা কিছুক্ষণের জন্য আমি সব ভুলে যাচ্ছি। দেখো চলছি আমরা, কতক্ষণ লাগবে পৌঁছাতে কে জানে, বলেছে 45 মিনিট, এখনও দেখো যাচ্ছি। আমি কলকাতায় ঢুকে বলছি যেন পুরোপুরি কলকাতায় চলে এসেছি, বুঝতেই পারছ। এখন যাচ্ছি, দেখো সাইডের দৃশ্যগুলো আমার সঙ্গে সঙ্গে দেখো তোমরা, অনেকে হয়তো চিনতেও পারছো রাস্তাগুলো, আমি নাম বলতে পারবো না, আমি এমনিতেই কম বেরোই, আমি বুঝতে পারছি না কোন রাস্তা কী। মেয়েকে জিজ্ঞেস করার এখন উপায় নেই, মেয়ে এখন পড়াশোনায় মগ্ন, আমার হাজবেন্ডও সামনে আছে, সেও চুপচাপ বসে সব দেখছে সাইডে। এতক্ষণ আমরা দেখো এসে পৌঁছে গেছি, লাইনে দাঁড়িয়ে পড়েছে, ওদের টেবিল অনুযায়ী লাইন পড়েছে, দেখেছো সবাই টেনশানে। ফার্স্টে শুরু হয়ে গেছে, ফার্স্টের ফার্স্ট ধাপে যারা ছিল তারা সবাই ঢুকে গেছে, এরা সব 1:30 থেকে এদের পরীক্ষা। দেখো তোমাদের লাইনটা আমি দেখাচ্ছি, ওইখানে না অনেক দূর দূর থেকে লোক আসে, দেখো সবচেয়ে দেখো সব মানে ব্যাগ পত্র নিয়ে বসে আছে, ভিড় দেখেছো। এখানে এসে আমার খুব ভয় করছে জানো, এলাম যে কেন এলাম, এই যে করোনা, যে ভিড়, সবার মুখে মাস্ক অবশ্য আছে, আর এখানে মাঝে মাঝে এসে স্যানিটাইজার করে যাচ্ছে জানো। এখন সব লাইনে দাঁড়িয়ে আছে, টেনশান সবারই, দেখো বই নিয়ে ব্যস্ত সব বসে পড়েছে। এখানে মুর্শিদাবাদ, দার্জিলিং, ত্রিপুরা, ও আমার মেয়ের আগে যে দাঁড়িয়ে ছিল উনি ত্রিপুরা থেকে এসছেন, ওই ভদ্রমহিলা, মানে বিয়ে হয়ে গেছে, সন্তান সন্ততিও আছে ওদের, মানে অনেকদিন পর তো 12 সালের পরীক্ষা, এতদিন পর আবার এই ইন্টারভিউ চলছে, মাঝখানে হয়েও বন্ধ হয়ে গেছিলো ইন্টারভিউ। দেখো ওই পাশে ভাতের হোটেল হয়েছে, টেম্পোরারি অবশ্য, নাহলে এই পাশে সব অফিস আছে, তারপরে বাড়িঘর আছে। এই দেখো তোমাদের আমি লাইনটা দেখাচ্ছি, কতখানি লাইন পড়েছে, সবাই পড়ায় ব্যস্ত,
সবারই টেনশান, কি আসবে তার ঠিক নেই। আমার মেয়েও পড়াশোনায় মগ্ন, দাঁড়িয়ে দেখেই যাচ্ছে কোনো দিকে, ওর ভূক্ষেপ নেই, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, এটা রাস্তার ওই সাইডটা, স্কুলটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো অনেক বড় স্কুল। ওটা হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যালিটি স্কুল, ওটা ইংলিশ ও বেঙ্গলি দুটো মিডিয়ামই আছে। দেখো স্কুলটা আমি যতটা পাচ্ছি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা সবাই স্কুলটা। আর তার মধ্যে এসছে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, দেখো খুব বৃষ্টি পড়ছে, সব ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, পুলিশগুলো অ্যানাউন্সমেন্ট করছে আপনার সব রাস্তা, বড় রাস্তা তো গাড়ি ঘোড়া যাচ্ছে, আপনারা রাস্তার ওই পারে উঠে যান। এখানে মানে ব্যবস্থা খুব সুন্দর করেছে, মানে কোভিড নীতি মেনেই এখানে সব ব্যবস্থা হয়েছে, এমনি কোনো ভয় নেই। দেখো সব ব্যবস্থা আছে এখানে, স্যানিটাইজার আছে, তারপরে টেম্পারেচার দেখা হচ্ছে, মানে আগে যারা ঢুকেছে তাদের থেকেই শুনলাম, তাদের গার্জেনের কাছ থেকে। এবার আস্তে আস্তে ওরা বলেছে 12টার সময় ঢোকাবে, হ্যাঁ সেকেন্ড ধাপে যারা আছে তাদের 12টার সময় প্রবেশ করাবে ভেতরে আর কি। ফার্স্ট ধাপ এখন চলছে, প্রথমে ভেরিফিকেশান হবে, তারপরে ইন্টারভিউ হবে। তা দেখো পুলিশেরাও খুব প্রচণ্ড গরম, দেখো সবাই জল খাচ্ছে, পুলিশরা প্রচুর পুলিশ দিয়েছে, বিধাননগর পুলিশ স্টেশন থেকে সব গাড়ি করে আসছে, মানে পরপর ডিউটি দিচ্ছে, কিছু থাকছে কিছু চলে যাচ্ছে। এ দেখো এদিকের এই স্কুলের এই সাইডটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো হ্যাঁ এই দেখো খুব বড় স্কুল। ভেতরটা যাই না, ভেতরে তো আমাদের গার্জেনদের ঢুকতে দেয়নি। আর দেখো আমি আর আমার হাজবেন্ড বসে আছি প্রতীক্ষা, আমার হাজবেন্ডকে খুব ক্লান্ত লাগছে দেখতে পাচ্ছ, আমি ইচ্ছা করেই ছবিটা তুলেছি। ওই দরজার দিকে তাকিয়ে বসে গেছে, মেয়ে অনেকক্ষণই ঢুকে গেছে পরীক্ষা দিতে, ওই কতক্ষণে আসবে আর কি, একবার করে বসছে। আমি একটা মন্দির পেয়েছি, আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, ওই মন্দিরে বসে বসে দেখছি, বারবার স্কুলটাকে দেখ, মানে ওদিকে তাকিয়ে বসে আছে আমার হাজবেন্ড, কখন বেরোবে মেয়ে। এই গেটটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখো আমি এই সাইডটা দেখাচ্ছি, এদিকে গেটটা আছে, এদিকে সব গার্জেনরা ঘুরে বেড়াচ্ছে, সবাই চিন্তায়, বেশিরভাগই বাইরে থেকে এসছে, তাদের তারা এখানে কোনো একটা জায়গায় হোটেল ভাড়া করে আছে। এই দেখো এবার আমার মেয়ে বেরিয়ে পড়েছে, আবার আমরা ওলায় উঠে পড়েছি, এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। দেখো রাস্তার নাম তো বললাম, বলতে পারবো না, দেখো আমরা চলেছি আবার এবার বাড়ির পথে। এখন মেয়ের পরীক্ষা বললো মোটামুটি ভালোই হয়েছে, তারপর জানি না কেমন দিয়েছে। আবার আমি আমার যা কাজ, আমার তো বলেছি আমার খুব আনন্দ বাইরে বেরোতে পেরেছি এতদিন পর। আমি রাস্তার সিন সিনারিগুলো দেখতে দেখতে যাচ্ছি আর ছবিও তুলছি আমি তোমাদেরকে দেখাবো বলে। তোমরা তো এই রাস্তাগুলো অনেকেই চেনো, কিন্তু আমার খুব বললাম আনন্দের সঙ্গে আমি চলেছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বাড়ি পৌঁছে যাব, আবার বাড়িতে গিয়ে শুরু হবে এই জীবন, আবার সেই রোজের জীবন আর কি। দেখো যাচ্ছি, সাইড সিনগুলো দেখো খুব ভালো লাগছে, যেরকমই হোক আবার উঠে এসেছি। দেখো এই বালির ব্রিজের এই পাশটা দেখতে পাবে, দেখো আর কিছুক্ষণের মধ্যেই বালি মানেই উত্তরপাড়া এসে গেল, আর উত্তরপাড়া থেকে আমাদের বাড়ি একটুখানি, আর কিছুক্ষণের মধ্যেই এবার বাড়ি চলে এসেছি। আজকের জন্য টাটা।